তো গাইজ, আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি স্ট্রং প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। তো গাইজ, আপনারা এর আগে ডগে যারা পেমেন্ট পেয়েছেন তারা জানেন যে পেমেন্ট পাইতে গেলে কত ভালো লাগে, পেমেন্ট পাওয়ার পর কতটা মানে নিজেকে আনন্দিত মনে হয়। তো আজকে আমি যে প্রজেক্টটা শেয়ার করবো সেটা হচ্ছে ব্লুম। তো ব্লুম নামে প্রজেক্টটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে অনেকে জয়েন আসেন বা কেউ নাই, তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে এ টু জেড টিউটোরিয়ালটি কীভাবে আপনারা এখানে কাজ করবেন, কীভাবে আপনারা এখানে দেখেন। আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাঝপথে একটা কথা বলে দিই আপনাদেরকে থামিয়ে, এখানে দেখতে পাচ্ছেন একটা বুস্টার নামে একটা অপশন কিন্তু, আর এখানে কিন্তু বুস্টার অপশনটা নাই। তো এখানকে দেখেন টাইমটা প্রায় সেম, বাট এখানে বেশি আর্নিং হচ্ছে আর এখানে কিন্তু কম আর্নিং হচ্ছে। তো এটা কীভাবে করলাম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে 10x কিন্তু মাইনিং বেশি হচ্ছে আর এখানে কিন্তু কম হচ্ছে। তো এটা কীভাবে করলাম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস, আমি প্রথমে কথা বলি যে ডক্স যে প্রজেক্টটা ছিল এটা কিন্তু একটা মিম কয়েন, ঠিক আছে, মিম প্রজেক্ট ছিল। আর ব্লুম যে প্রজেক্টটা এটা কিন্তু একটা এক্সচেঞ্জ প্রজেক্ট। তো প্রজেক্টের মধ্যে একটু তফাৎ আছে, বাট এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে ব্লুম কিন্তু অনেক একটা স্ট্রং প্রজেক্ট, ঠিক আছে। ডগের থেকে আমরা এখানে ভালো কিছু আশা করছি। তো ডগের আগে যদিও ব্লুম আসে, তারপর আপনার কিন্তু জয়েন হন নাই, আর যারা ডগে প্রজেক্ট মিস করেছেন তারা কিন্তু এখন আফসোস করতেছেন। তো যাই হোক, আপনাদের আফসোস করার দিন শেষ। আর ব্লুমের পর কিন্তু আরও একটা ক্যাটস নামে আর একটা প্রজেক্ট আছে, সরি, ডগের পরে। তো এটাতেও কিন্তু আপনারা জয়েন করতে ভুলবেন না। তো আমি শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে কাজ করবেন। তো কাজ করতে করতে আমরা কথা বলবো। তো আপনার গ্রুপে চলে আসবেন। তো গ্রুপে চলে আসার পর দেখবেন যে এরকম একটা পিন পোস্ট করা আছে, আপনি ব্লুমে জয়েন করার জন্য পিন পোস্টে চলে যাবেন, ঠিক আছে। পিন পোস্টে আসার পরে আমি বেশি কিছু লিখি না, জাস্ট এতটুকু লিখছি আপনাদেরকে বোঝানোর জন্য, এই ভিডিওটাই এনাফ। তো আমরা এখন যদি দেখি, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। তো গাইজ, স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে ইওর ডেলি রেওয়ার্ড, ঠিক আছে। তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন, তারপর স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মিং হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মিং হওয়া শুরু হয়ে গেছে। তো এই ফার্মিংটার কিছু টাইম থাকে, ঠিক আছে। তো আপনারা সারাদিনে 3 বার ক্লেম করতে পারবেন, মানে 8 ঘন্টা পর এখানে ক্লেম অপশান আসবে, সেখানে ক্লিক করলে ক্লেম হওয়ার পর আবারও ফার্মিং স্টার্ট হয়ে যাবে। এখন আমি দেখাই যে আপনারা এখানে কাজ কীভাবে করবেন। তো গাইজ, ফাইনে প্রথমত আপনাদেরকে টাস্কে ক্লিক করে দিতে হবে। তারপর দেখেন স্টার্ট SEO1 IG, মানে ইনস্টাগ্রামে আপনাদেরকে ফলো দিতে বলছে। তো আপনারা ফলো করে দেবেন, আমার আগে থেকে ফলো করা আছে। তারপর আমি ব্যাক হয়ে আসবো, এটা অটোমেটিকলি কাউন্ট হয়ে যাবে। তো এইভাবে সমস্ত যতগুলো আছে আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, বিকজ টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের অনেকগুলো পয়েন্ট কিন্তু বেড়ে যাবে। এবার আপনার ক্লেম অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যেটা টাস্ক আপনার কমপ্লিট হয়ে যাবে সেখানে ক্লেম করে দেবেন, আবার স্টার্টে ক্লিক করে দেবেন। আমি জাস্ট ব্যাগে আসতেছি কী কারণে, আমার ফলো অলরেডি দেওয়া আছে অন্য থেকে, ঠিক আছে, আইডি থেকে। তো ব্যাগে আসলেও হবে, যাদের মানে আপনি চাইলে মাল্টিপল করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখেন এখানে অনেকগুলো টাস্ক আছে, প্রায় কয়টা টাস্ক এখানে, কি কোনো কাউন্টডাউন আছে? 10টা সোশ্যাল টাস্ক, আর এখানে 36টা হচ্ছে আপনার ইউটিউবের টাস্ক, ঠিক আছে। তো ইউটিউবের এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আপনাদের পয়েন্ট বেড়ে যাবে। তো দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনার হচ্ছে টোনকিউআর ওয়ালেট কানেক্ট করে নিতে হবে, তাহলে আপনাদের এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। এখন তারপরে যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখেন আপনারা আমার টেক টু আর্নের যে টেলিগ্রাম চ্যানেলে, আমরা যে টেলিগ্রাম অ্যাকাউন্টে যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 1.43K মতো এখানে কিন্তু কয়েন রয়েছে। বাট এখানে একটা বুস্টার চিহ্ন আছে, ঠিক আছে। দেখেন ফার্মিংয়ের আগে একটা বুস্টার নামে চিহ্ন কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু দেখেন আরিয়ান নামে যে আমার অ্যাকাউন্টে আছে, এখানে কিন্তু বুস্টার নামে কোনো অপশন নেই। এখন এই অপশনটা আপনারা কীভাবে নিয়ে আসবেন আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন ট্রিপস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন, ওপেনে ক্লিক করে দেবেন। দেখেন গাইজ, আমি আমার ট্রিপ ক্রিয়েট করতে পারি নাই, বিকজ ওই সময় ভেরিফাই অনেক সময় লাগছিলো। তো এখানে দেখেন সি অলে যদি ক্লিক করেন, আসলে এই ট্রিক্সটা আপনাদেরকে অনেকে বলবে না, অনেক ভিডিও হয়তো বা আপনারা দেখেছেন, আমি জানি না কেউ দেখিয়েছি না, বাট এটা আমি নিজে থেকে বুঝতে পারছি যে এখানে 10x আর্নিং করা যায়, ঠিক আছে। দেখেন এখানে আপনারা আসার আগে এখানে একটা লেখা আছে, কিন্তু যারা করেছেন তাদেরকে তো সাধুবাদ জানাই। এখানে দেখেন 10% ফাস্টার, মানে 10% বেশি আপনারা মাইনিং করতে পারবেন। তো তারপর এখানে দেখেন ক্রিয়েট দিলে নিউ ক্রিয়েট করা যায়, বাট এখন আর ক্রিয়েট হচ্ছে না, আমি অনেক আগে ক্রিয়েট করেছি, সেটা শুধু ভেরিফাইয়ের জন্যে ঘুরতেছে, কাজ হয় নাই। তো পরবর্তীতে আমি এখান থেকে একটাতে জয়েন করে নিয়েছি। এখানে দেখেন টপ ফলোরে যেটা আছে সেটা হচ্ছে ডগস। তো দেখেন আমরা একটু ব্যাগে যাই, তো টপ ফলোরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন ডগস আছে। তো আমরা কিন্তু ফাইনালি এখানে ডগসে জয়েন হবো। তো ডগসের কমিউনিটিতে আমরা জয়েন হয়ে যাবো, জয়েন হয়ে নিলাম। তো জয়েন হয়ে নেওয়ার পর এক সেকেন্ড, তো গাইজ দেখেন জয়েন হয়ে নেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু ফার্মিংয়ের অপশানটা চলে আসবে। একটু যদি রিফ্রেশ করে দেই, তো দেখেন ফার্মিংয়ের অপশানটা আসছে। আমি যদি চাই একইভাবে আমার এই অ্যাকাউন্টটাতেই কিন্তু জয়েন্ট ট্রিপে ক্লিক দিলে
তারপর এখান থেকে টপ যে ফার্মিংটা আছে, আচ্ছা ডগ সেটটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েট সার্চ করি, আচ্ছা গাইজ এখানে ডগ সেটটা আসতেছে, মেবি ফোন থেকে করা যাবে, আসছে চলে আসছে, তো অলরেডি নিচে চলে আসছে। এখানে আমরা ডগস কমিউনিটিতে ক্লিক করে দেবো, তারপর জয়েনে ক্লিক করে দেবো। তো গাইজ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো অ্যাকাউন্টে কিন্তু ফার্মিং 10 গুণ কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। তো দেখেন এটাও সেম, এটাও সেম, তো দুটোতে কিন্তু আমাদের ফার্মিং বেড়ে গেল। তো গাইজ আপনারা গ্লামে কিবা ব্লুমে কীভাবে আপনারা জয়েন হবেন শর্টিং নিয়ম কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি যেহেতু নতুন আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।